রাজধানী ঢাকার চারপাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা তুরাগ বালো ও শীতলক্ষা নদী এসব নদী এক সময়ের প্রধান নগরপথ হলেও এখন দখল ও দূষণে জর্জরিত বুড়িগঙ্গা নদীর এখনকার অবস্থা জানাতে কামরাঙ্গির চর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার সম্রাট বুড়িগঙ্গার দখল দূষণের কথা আপনাকে আসলে এর আগেও জানতে চাচ্ছিলাম আমরা সেসব বিষয়ে আসলে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ বাবলি আমরা যে জায়গাটিতে অবস্থান করছি পুরোনো ঢাকার ইসলামবাগের একদম চুনওয়ালা ঘাট যেটিকে বলা হয় সেখানে আর এখানে আমরা সকাল থেকেই বলছিলাম যে বুড়িগঙ্গার বিভিন্ন জায়গার দেখেছি এবং সেসব জায়গার যে পারগুলো দখল হয়ে গেছে এবং অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে ব্যবসা আর যে প্রসার সেসব জায়গাও আমরা দেখেছি এবং নদীগুলোর বেশ কিছু জায়গায় একদম ভিতর পর্যন্ত অংশ তারা দখল করে ফেলেছে এবং যার কারণে নদীর যে স্বাভাবিক পানি প্রবাহ গতি সেটি বন্ধ হয়ে গিয়েছে এই খবরগুলো আমরা বিভিন্ন সময় জানাচ্ছিলাম আমরা এখন যে জায়গাটিতে আছি এখানে দেখতেই পাচ্ছেন আমার সহকর্মী যদি দেখায় যে নদীতে এখন জোয়ারের সময় চলছে তাতেও আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ এখানে চর রয়েছে এবং কি যে নদীর যে তলদেশ সেই তলদেশে আবর্জনার স্তূপ পরে যাওয়ার কারণে এখানে স্বাভাবিক যে গতি পানির যে একদম প্রবাহ থাকে সেটি মূলত বলা যায় যে খুব বেশি একটা নেই এখানকার যারা ঘাটের যারা নৌকার কাজ করে নৌকা দিয়ে যাত্রী করেন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলেছেন যে এখন জোয়ারের কারণে কিছুটা পানি দেখা যাচ্ছে কিন্তু স্বাভাবিক অন্যান্য সময় এইভাবে না আর পানিগুলো তারা যে পানির নেই যে পানিটি এখানে আছে সেটি আসলে বদ্ধ অবস্থায় থাকা পানি কারণে পানি একদম কালচে রঙের পানি এবং কি এখান থেকে দুর্গন্ধও ছড়ায় আমরাও এখানে যে অবস্থান করছি এখানেও আসলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এবং এই যে আশপাশের যে জায়গাটি দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী এখান থেকে সংগ্রহ করা হয় এখানে শুধু না বিভিন্ন জায়গা থেকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে আনা হয় এবং কি তারা এখানে একদম কেটে কেটে টুকরো টুকরো করে এখানেই আগুনে পড়ায় এবং যে নদীর আশপাশের যে জায়গাগুলো আছে সেখানে উন্মুক্তভাবে ফেলে রাখে যার দরুন এই জিনিসগুলোই আবার নদীতে চলে যায় এবং নদীর তলদেশ ভরাট হয় পানি দুর্গন্ধযুক্ত হয় এবং নদীর যে স্বাভাবিক গতি পথ সেটিও পরিবর্তিত হয় তো সব কিছু মিলিয়ে আসলে এখানের যারা স্থানীয় লোকজন আছে তারা বলছেন যে নদী এমনিতেই মৃতপায় অবস্থায় চলে গিয়েছে এবং এর মধ্যে দিয়ে যদি খুব দ্রুততার সাথে নতুন কোনো ব্যবস্থাপনার আওতায় যদি না আনা হয় তাহলে হয়তো বা বুড়িগঙ্গার যে জৌলুস আগে হারিয়েছে যেটি আগে ছিল এখন ইতিমধ্যে হারিয়ে গেছে এখন যেটি বর্তমান রয়েছে সেটি হয়তো বা নিকট ভবিষ্যতে সেইভাবে পাওয়া সম্ভব হবে না তো বুড়িগঙ্গার খবর আমরা জানলাম আমরা একটু যেতে চাই শীতলক্ষা নদীর খোঁজ খবর রাখতে শীতলক্ষা নদীর নারায়ণগঞ্জ অংশে আছেন সহকর্মী জাহিদ হোসেন আমরা চলে যাচ্ছি তার কাছে জাহিদ